আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো নিউগ্যালিন ক্যাপসুলের উপকারিতা কী, কোন রোগের জন্য খেতে হয়, দাম কত, খাওয়ার মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সংরক্ষণ, বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। নিউগ্যালিন ক্যাপসুল, এর মূল উপাদান রয়েছে প্রিগাবালিন 25 মিলিগ্রাম। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ক্যাপসুল, এক বক্সে 30টি ক্যাপসুল থাকে, মোট দাম 300 টাকা, ইউনিট প্রাইস 10 টাকা। এখন আপনাদের জানাবো নিউগ্যালিন 25 মিলিগ্রাম ক্যাপসুলটি মানবদেহের জন্য কি কাজ করে বা কোন রোগের নির্দেশনা দিয়ে থাকে। ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা এর জন্য এই ক্যাপসুলটি বেশ কার্যকর। এক মাস ও এর বেশি বয়সীদের ক্ষেত্রে পার্শিয়াল অনসেট সিজারের সহায়ক চিকিৎসা ক্ষেত্রে এই ক্যাপসুলটি নির্দেশনা করে থাকেন। স্পাইনাল কার্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা, ফাইব্রোমায়ালজিয়া রোগের ক্ষেত্রে নিউগ্যালিন 25 মিলিগ্রাম ক্যাপসুলটি বেশ কার্যকর। এখন আমাদের জানতে হবে ফাইব্রোমায়ালজিয়া বলতে কি বোঝায়। ফাইব্রোমায়ালজিয়া রোগটি হচ্ছে, আপনি দেখবেন সারা শরীরে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা, কনুইতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এইরকম 9টি জায়গায় ব্যথা হতে পারে। এই ব্যথা একটা না, 3 মাস থাকতে পারে, এবং এই ব্যথা হওয়ার সময় ঘুম হচ্ছে না, ঘুমের ব্যাঘাত ঘটছে, এইরকম হলে আপনার মনে করতে হবে ফাইব্রোমায়ালজিয়া রোগটি হয়েছে। ফাইব্রোমায়ালজিয়ার রোগের ক্ষেত্রে নিউগ্যালিন 25 ক্যাপসুলটি বেশ কার্যকর। কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন, নিজে নিজে কারোর পরামর্শে কোনো ওষুধ সেবন করবেন না। সহজভাবে বলতে গেলে ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি বা নিউরোপ্যাথিক ব্যথা দ্বারা সৃষ্ট ব্যথা উপশম করতে এই ক্যাপসুলটি বেশ কার্যকর। হারপিস জোস্টার সংক্রান্ত মেরুদণ্ডের আঘাত বা অন্যান্য অবস্থার কারণে ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত ব্যক্তিদের ব্যাপক পেশি ব্যথা এবং কঠোরতার চিকিৎসার জন্য নিউগ্যালিন ক্যাপসুলটি বেশ কার্যকর। আপনি খাবারের সাথে বা খাবার ছাড়া নিউগ্যালিন 25 নিতে পারেন, তবে সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সঠিক ডোজ এবং চিকিৎসার সময়কাল আপনার অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। আপনার ডাক্তার সম্ভবত এই ওষুধটি কম ডোজে শুরু করবে বা করতে পারেন এবং ধীরে ধীরে এটি বাড়াবেন। ওষুধটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন এবং যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বন্ধ করার পরামর্শ দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়মিত গ্রহণ চালিয়ে যান। কোনো ডোজ মিস করবেন না, অন্যথায় আপনার অবস্থা খারাপ হতে পারে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে সাধারণত হালকা হয় এবং নিজে থেকেই চলে যায়।
সবচেয়ে সাধারণত হলো ঘুম বা মাথা ঘোরা, মুখের মধ্যে শুষ্কতা, ঝাপসা দৃষ্টি, ওজন বৃদ্ধি, মনোযোগ দিতে অসুবিধা। বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর নয় এবং চিকিৎসা প্রয়োজন নেই। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং সেই উপায়ে আপনি তাদের প্রতিরোধ বা মোকাবেলা করতে পারেন। আপনি যদি গর্ভবতী হন, বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেছেন, তবে ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলুন। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন, কারণ ঘুম, মাথা ঘোরা এবং দৃষ্টি ঝাপসা হতে পারে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ফাইব্রোম্যালজিয়া রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে। নিউগ্যালিন 25 মিলিগ্রাম ক্যাপসুলটি নিউরোপ্যাথিক পেইন, মিরিগি ও খিঁচুনি রোগের জন্য বেশ কার্যকর। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। নিউগ্যালিন 25 খাবারের সাথে বা খাবার ছাড়াও নেওয়া যেতে পারে, তবে একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো। সংরক্ষণ: নিউগ্যালিন ক্যাপসুলটি 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই তাপমাত্রায় রাখুন, শুষ্ক ও ঠান্ডা স্থানে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিউগ্যালিন 25 ক্যাপসুলের উপকারিতা, খাওয়ার নিয়ম, কোন রোগের জন্য খেতে পারবেন বিস্তারিত জানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। যে কোনো রোগের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।